আমার বন্ধুরা, গত দিনের ব্লগটাই আমি আজকে কন্টিনিউ করছি। তো এখন কিন্তু প্রায় সন্ধে হতে চলেছে, বিকেল 5:30 বাজে। তো দেখো, সুমিত পায়েস রান্না করার জন্য দুধ বসিয়ে দিয়েছে, আজকে পায়েস রান্না করবে, ও নিজে হাতেই পায়েসটাও করবে। আর ও চাল ধুচ্ছে, গোবিন্দভোগ চাল। ও সবসময় বলে গোবিন্দভোগ চাল বেশি ধুলে চালের গন্ধ চলে যায়, কেন কি এই গন্ধগুলো কিন্তু ওপর দিয়ে সেন্ট দেওয়া থাকে। তো সেই জন্য ওর চালটা বেশিক্ষণ ধুলো না। নলেন গুড়টা পিওর গুড়, এখানে 250 গ্রাম গুড় আছে। আমি ভাবছি পুরোটাই এখানে ব্যবহার করব। পুরোটা ব্যবহার করবে সেটা তো খাওয়া যাবে না, এত চাটনি হয়ে যাবে, পুরো মিষ্টি হবে। তো দিয়ে দিয়ে দেখতে হবে, আমার কোনো আইডিয়া নেই, তাহলে দিয়ে দিয়ে দেখব। এই পায়েসটা হচ্ছে এখন, পায়েসটা সবসময় নাড়তে হবে। আর সন্ধ্যাবেলায় কি মেনু বলো সেটা? সন্ধ্যাবেলা সেটা আপনারা দেখতেই পাবেন, আপনাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করব। আজকে সময়টা পেয়েছি একটুখানি কাজে লাগা, আজকে বেশ সাজুগুজু করে সুমিত দাঁড়িয়েছে, কাজ আছে। এগুলো এরকম জট পাকি গেল কেন? জট পাকি যায়, জট পাকি যায়, আমি কিছু বুঝতে পারছি না। আজকে সন্ধ্যাবেলা একটা ভালো রকমের সেলিব্রেশন হবে। আমরা ছড়িয়ে দিলেই সুন্দর লাগবে, সেটাই বলছি, লাগাবার দরকারও নেই। এটা বলছে দেখো কি সুন্দর, এই যে ঠিক বলেছে জলের ওয়াটার বটল। ফোলানোর পর্ব চলছে, সুমিত সব নিজে বেলুনগুলোকে ফোলাচ্ছে, ও আমাকে ফোলাতে দেবে না। আমি একটুর পাশে বসে ওকে উৎসাহ দিচ্ছি। সেই দুপুর থেকে ও এগুলো করছে, দুটো বেলুন ফেটে গেছে ও আবার। এইবারের ব্যাপারটা একটু আলাদা, যেহেতু আমরা ব্লগিং করছি, অতএব এখানে কিছু স্পেশাল কিছু আছে। এবং আজকের দিনে কেন সাজালাম সেটা আপনারা কিছুক্ষণ বাদেই জানতে পারবেন। আসলে এগুলো না, সত্যি কথা হচ্ছে, খানিকক্ষণ ওয়েট করুন। হ্যাঁ, এবার ফোকাসটা করেছে ভালো। তো ও যা করেছে ভেতর থেকে করেছে, আমি তো মানে অবাক হয়ে গেছি যে ও এত আইডিয়া করে করে সব করেছে।
আসো, সব রেডি করে দিয়েছি। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো। এগুলোকে আবার বার করো সব গেস্ট। বিড়ালগুলো থাকলে তো হবে না। তো আজকে এখন আমার সামনে আয়। তো আমরা এখন ছোট্টখাট্ট একটা সেলিব্রেট করব। সেলিব্রেশন হবে একটা, তিনজন চলে এসেছি রেডি হয়ে। তো আজকে আজকে কি বলো? আজকে হলে গিয়ে লাভলি পমির হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আরেকবার 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 আরেকবার। সো আজকে হচ্ছে মায়ের বার্থডে, আজকে হচ্ছে 9 জানুয়ারি। অ্যান্ড হ্যাপি বার্থডে অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ইয়ার। থ্যাংক ইউ। সো এখন হলো মা কেক কাটবে, তো চলো মা স্টার্ট করো। মাকে তো হাগ করো আগে। সব থেকে বড় কথা কি, আমার মেয়ে ছোট্টবেলা থেকে আমাকে একটা এইটুকু কেক হলেও দেয়, আর এই কেকটা তো ভীষণ স্পেশাল। কেন কি আমার কাকিমা নিজে হাতে এই কেকটা বানিয়ে দিয়েছে। কাকিমা তুমি দেখো এই কেকটা আমরা এখন কাটছি, আমার কাকা আজকে সকালবেলা এসে কেকটা দিয়ে গেছে, এটাকে জাস্ট বাঁচিয়ে রেখেছি, একটু একটু কুটে কুটে খেয়েছি, কিন্তু খুব সুন্দর। তার সাথে চকলেটও দিয়েছিল। হ্যাঁ যে ওটাও খেয়ে নিয়েছে। তো কাটি কেকটা স্টার্ট করো। পাঁচটার কথা একটু বলো। ও আচ্ছা, মিষ্টান্নর কথা একটু মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালাবার জন্য দেয়াশলাই আনতে গেছিলাম, কিন্তু ক্যামেরাটা অফ ছিল, তো কেক কাটার ভিডিওটা আর ওঠেনি, তো তার জন্য দুঃখিত। এটা আমার কাকিমা অসাধারণ বানিয়েছে। আমি বলেছি না আমার কাকিমা মা কাকা বাবা থাকতে আমার কোনো চিন্তাই নেই। এবার ডিনারটা দেখিয়ে দিন। এবার আমরা অবশ্যই তোমার সাথে পূজা করেছে আমার জন্য, মানে সত্যি আমার বিয়ন্ড এক্সপেকটেশন। জল না ঘোরার দিকে জল এসে গেছে, আজকেও আমার সাথে ঝগড়া করেছে আজকেও। আমাদের বেলুন এই যে বেলুন, দাঁড়াও দিদি বার বেড়ে বেড়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তো খুব মজা হচ্ছে, ভেতর থেকে একটা ভালো লাগা অনুভব করছি। আর দেখো সুমিত কতগুলো ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছে, সারা দুপুর ঘুরে ও ক্যান্ডেল কিনেছে, বেলুন কিনেছে, ফুল কিনেছে। ফুল তো সকালবেলাতেই ও আমাকে দিয়ে দিয়েছে,
তো এইটুকু প্রত্যেক বছরই ও করে, এবছর তোমাদের সবার সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো আমার। আর আরেকটা ঘটনা হয়েছে, যখন কেকটা কাটবো তার আগে মোমগুলো জ্বালানো ছিল না, তো তারপর মোম জ্বালাবার জন্য দিয়াশলাই আনতে গিয়ে দেখি আমি ভেবেছি ক্যামেরাটা অন করাই আছে, কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। যাই হোক, সেই ছবিটা আর তোলা হয়নি, ওই ফুটেজটা আমাদের দেখানো হলো না আর। তো সেই জন্য সুমিত একটু রাগারাগি করেছে আমার ওপর যে আমি কেন ক্যামেরাটা দিয়ে তুললাম না। বললাম ঠিক আছে। তো আমরা নিজেদের মধ্যে এরকমভাবে সেলিব্রেট করি, খুব ভালো লাগছে। আর আমরা খাচ্ছি আজকে বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন তন্দুরি বাটার মশালা। এটা আমাদের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আনা হয়েছে, সুমিত নিয়ে এসছে। কিন্তু আমার খুব একটা ইচ্ছা ছিল না, আমি বলেছিলাম বাড়িতেই আমি বিরিয়ানি করব, কিন্তু ও আমাকে করতে দিল না। আর ওর ইচ্ছা ছিল পুরো ঘরটাকে ও বেলুন দিয়ে সাজাবে, কিন্তু এই বেলুনগুলো ও নিজে সব ফুলিয়েছে, ফু দিয়ে দিয়ে। তো এটা খুব কষ্টসাধ্য ব্যাপার, তোমরা তো খানিকটা দেখলেই। তো আমি সেটাও চাইনি যে ও করুক, একটা বেলুন দিলেই যথেষ্ট। এরকমভাবে আজকে সেলিব্রেট করলাম, আমার মেয়েও খুব খুশি। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, রাত্রি প্রায় 11:30 বাজে, কেন কি আমি আগেই বললাম ওর ক্লাস ছিল, ক্লাস শেষ হওয়ার পরেই সব করলো, ও খুব ক্লান্ত। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখো। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, এটুকু রিকোয়েস্ট রইল। আর একটা কথা না বললেই নয়, আমার জন্মদিনে আমার শ্বশুরমশাই নিজে হাতে পায়েস করতেন আমার বিয়ের পর, আমার শাশুড়িমাও করতেন। তো আর আমার জন্মদিনে আমার বাড়ির কাউকেই নিমন্ত্রণ করা হয় না, তার কারণ আমরা নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করতে পছন্দ করি। প্রত্যেকবার তো আমার মেয়ে ছোট থাকে, এবার একটু বড় হয়েছে, আর এবারও এতটাই ব্যস্ত যে আমাদের সাথে সেরকমভাবে পার্টিসিপেট করতে পারেনি, কিন্তু এত রাতে হলেও ও আমাদের সাথে ছিল অনেকটা সময়। তো যাই হোক না কেন, এভাবেই আমরা জন্মদিনটা সেলিব্রেট করলাম। তো আমি মনে করি যেটুকু পেলাম, যা কিছু পেলাম, সবটাই খুব এনজয় করা উচিত, কারণ সবসময় এই সময়টা থাকে না, যখন যে সময়টা থাকে তখন সেরকমভাবে উপভোগ করা উচিত, আমি এটা মনে করি। খাওয়া শেষ, প্লেট শেষ, এই যে বিরিয়ানি খাওয়ার সময় কথাবার্তা একটু কম বলাই ভালো, ধরো তো কথাই বলি না, বলতেই পারি না, তখন যদি কেউ ডিস্টার্ব করে অসহ্য লাগে একদম। আমি যখন বিরিয়ানি খেতে বসি তখন এরকম মেন্টালিটি নিয়ে বসে অনেকটা খাবো, কিন্তু যখন একটু খাওয়া হয়ে যায় বিরিয়ানি কিন্তু বেশি খাওয়া যায় না, আজকের পরে কিন্তু কালকে কিছুতেই খাওয়া যাবে না, এটা কিন্তু ঠিক। যেমন ভাত ডাল দিলে এমন খাওয়া যায় অনেকটা করে, বাট বিরিয়ানি সবসময় খাওয়া যায় না ভালো করে। আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, ক্যান্ডেল লাইট, টিউব লাইট, বাল্ব, সব লাইটের ডিনারই হচ্ছে, শুধু সানলাইটটাই বাদ। এলইডি লাইট, হ্যাঁ সানলাইটটা এলেই হয়ে যেত। এই যে ক্যান্ডেল লাইট, টিউব লাইট, বাল্ব, টুনি লাইট, হ্যাঁ টুনি লাইটও আছে নিচে। এই বলছে কি খাওয়া হয়ে গেল, এটা একটু ছবি তুলো কিন্তু, তোলা প্রচুর। ও আচ্ছা, তো আজকে আমাদের এইভাবেই জন্মদিন পালন করা হলো, মানে আমার জন্মদিন সুমিত আর আমার মেয়ে মিলে পালন করলো। তো এটা আমার কাছে বিরাট একটা পাওনা, আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এখন সব ছড়িয়ে আছে গোজগাছের পালা, কারণ এটাই হচ্ছে সব থেকে কঠিন জিনিস, এটাই হচ্ছে সব থেকে কঠিন জিনিস। এবং আমরা আজ খুবই ক্লান্ত, মেয়ে ক্লাস করে ক্লান্ত, হ্যাঁ মেয়ে ক্লাস করে, এবং আমি সকাল থেকে কমের এই জন্মদিনের সেলিব্রেশনটার পুরো আয়োজনটা আজকে নিজে করেছি, আমার দায়িত্ব অর্গানাইজটা করেছি আমি, ও করেছে এবং সেটা খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে এবং আমরা খুব হ্যাপি আজকে। মানে ও আজকে দেখিয়ে দিয়েছে ছোট ছোট জিনিস দিয়ে কি করে বড় বড় সেলিব্রেশন হয়। প্রথমে আমাদের ইয়ে ছিল, আইডিয়া ছিল, মানে প্ল্যানিং ছিল যে আমরা হোটেলে যাব, কিন্তু হোটেলে তো আমাদের মেয়ের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। কোথায় যাবে, তাজবেঙ্গলে? হ্যাঁ, আরে বলো না তাড়াতাড়ি, তো আজকে করছে বাবার গাড়িটা। তো যাই হোক না কেন, প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার ব্লগগুলোকে একটু শেয়ার করো আমার চ্যানেলটা, যারা নতুন আমাকে দেখছো পামেলাকে, মম পামেলাস লাইফকে, আমার ফ্যামিলিকে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব চলে যেও না আর কি, প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের।
দরকার আমাদের একটুখানি সাবস্ক্রাইব করে দাও আমাদের একটু ভালোবেসো প্লিজ সাবস্ক্রিপশনের প্রসেসটা বলে দাও এই প্রসেস তো লাল রঙের যে সাবস্ক্রাইব লেখাটা আছে তার পাশে একটা বেল আইকন আছে ওটাকে প্রেস প্রথমে সাবস্ক্রাইবটা প্রেস করতে হবে যাদের দেখবেন ওটা লাল ভাববেন ওটা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা তো সেটাকে প্রেস করে পাশে একটা বেল আইকন আসবে সেই বেলটাকে প্রেস করে দিলে অল বলে একটা অপশন আসবে এই অল অপশনটা সেই জন্যই যে আমি যা যা নতুন ভিডিও আপলোড করব সব কিছুর নোটিফিকেশন তাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমাদেরকে দেখা যাবে সেই ভিডিও